মধ্যে বহু চৰ্চা লাভ কৰিছে সেইটো হৈছে হোমিওপেথিক ডক্টৰৰ কথা। আজি ডক্টৰ আহি প্ৰটেষ্ট কৰিব লগা অৱস্থা হৈছে অসমত, কিন্তু এতিয়ালৈকে কাণসাৰ দিয়া নাই কোনো স্বাস্থ্য বিভাগে। আৰু সেয়েহে সেই বিষয়টোক আজি আমি টাইমেটৰ দৰ্শকসকলক দেখুৱাব চেষ্টা কৰিম, আৰু সেইসকল ডক্টৰৰ মুখে সকলো বিষয়ে আমি জানিব চেষ্টা কৰিম, কিয়নো কিয় তেখেতলোকে প্ৰতিবাদ কৰি আছে, কি হৈছে। সমাজত ডক্টৰ সদায় অগ্ৰাধিকাৰ স্থান দিয়া হয়, কিন্তু তেখেতলোকে আজি প্ৰতিবাদত বহিব লগা হৈছে। আজি 8 দিন ধৰি তেখেতলোকে প্ৰতিবাদ কৰি আছে। মই আছোঁ পাঞ্জাবাৰীস্থিত যি হোমিওপেথিক ডক্টৰ, হোমিওপেথিক ডক্টৰসকলে প্ৰতিবাদ কৰিছিল কিছুদিনৰ লাষ্ট গেটত। যিসকল ছোৱালী হওক ল'ৰা হওক যি ডক্টৰী পঢ়িছে, 5.5 বছৰ ধৰি পঢ়া সম্পূৰ্ণ কৰাৰ পিছত তেখেতলোকে লাষ্ট গেটত গৈ প্ৰতিবাদ কৰিব লগা হৈছে, মুণ্ডন কৰিছে, তলাবন্ধ কাৰ্যসূচী কৰিছে। কেৱল তেখেতলোকৰ দাবী এটাই যে তেখেতলোকক নিযুক্তি লাগে। আজি সেই বিষয়ত মই আলোচনা কৰিম, তেখেতলোক আছে আমাৰ মোৰ লগত, আৰু মই প্ৰথমতে দেখাই ল'ব চেষ্টা কৰিছোঁ হোমিওপেথিক ডক্টৰৰ বাহিৰৰ গেটখন তলাবন্ধ, অৰ্থাৎ তলা হৈ ওলমাহি আছে আৰু তলাবন্ধ কাৰ্যসূচী তেখেতলোকে ৰূপায়ণ কৰিছে। শ্বহীদ যাদৱ নাথ হোমিওপেথিক মেডিকেল কলেজ আৰু হস্পিটেল পাঞ্জাবাৰী, সেইখন কলেজৰ মই গেটখন প্ৰথমতে দেখুৱাব চেষ্টা কৰিছোঁ। গেটখন চাওক আৰু গেটখনৰ বাহিৰত এইসকল ডক্টৰে তলা বন্ধ কৰি প্ৰতিবাদ কৰিব লগা হৈছে। কিয় প্ৰতিবাদ কৰিব লগা হৈছে প্ৰথম কথা সকলোৰে মনত এটাই আহিছে, তেখেতলোকৰ কি ভাবি প্ৰতিবাদ কৰিব লগা হৈছে। তেখেতলোকে পঢ়ি শুনি সকলোৰে নিজৰ সন্তানক নিজৰ মাক দেউতাকে বিচাৰে যে নিজৰ ল'ৰা ছোৱালীটো ডক্টৰ হওক নহবা ইঞ্জিনিয়াৰ হওক। আজি বুলি নহয় 8 দিন ধৰি প্ৰতিবাদ কৰিব লগা হৈছে। তোমালোকে মুণ্ডন কৰিছিলা সেইদিনা, তুমি কি ক'ব বিচাৰিব যে আচলতে কি হৈ আছে গোটেই কথাটো খোলা খুলিকৈ এবাৰ ক'ব নেকি? চাওক, আজি আমি বহুদিন ধৰি চৰকাৰক বহু ধৰণে মেমৰেণ্ডাম দিয়া হৈছিলে আমাৰ যিবিলাক সমস্যা আছে। আমি ডক্টৰছ পঢ়িব আহিছোঁ, চবে গাঁৱৰ পৰা আমাক পঠাইছে, বহুত এটা আশালৈ পঠাইছে। আমাৰ গাঁৱত এজন ভাল ডক্টৰ নাই, আমি গাঁৱৰ পৰা আহিছোঁ, গাঁৱৰ পৰা মানুহে বহুত আশা কৰিছে। তো ইয়াতে পঢ়াৰ পিছত আমি 5 বছৰ ইয়াতে পঢ়িব লাগে, 5.5 বছৰ। আমাৰ যিমান মেডিকেল ছিষ্টেম আছে, আয়ুৰ্বেদিক হওক এলোপেথিক হওক, যিমান আমি চব ছেম কোৰ্চ পঢ়ি আছোঁ, চব কৰি আছোঁ। আমাৰ আয়ুষ বুলি এখন মিনিষ্ট্ৰি আছে, সেই মিনিষ্ট্ৰিত আপোনাৰ য়োগা, তাৰপিছত আপোনাৰ আয়ুৰ্বেদিক হোমিওপেথিক সিদ্ধ ইউনানী থাকে, কিন্তু চেণ্ট্ৰেলৰ পৰা চব স্কিম পঠাই আছে, কৈ আছে যে ঠিক আছে আমি চবকে সম অধিকাৰ দি আছোঁ। কিন্তু আমাৰ ইয়াতে এনেকুৱা হৈ গৈছে, আমাৰ কোনো ধৰণৰ নিযুক্তিৰ ব্যৱস্থা নাই। 1995 চনতহে চাকৰি দিছিলে এ পি এছ চিৰ আণ্ডাৰত 75, তাৰপিছত আপোনাৰ টোটেল মিলাই কিনে কণ্টেক্সুৱেল এন এছ এম আৰু আৰ বি চিৰ আণ্ডাৰত টোটেল 72-75 দিছে। আজিলৈকে আমাৰ 1300 ডক্টৰ্ছ পাছ আউট হৈছে। প্ৰত্যেক বছৰে আমি 150 ছাত্ৰ ছাত্ৰী ওলাই আছোঁ অসমৰ 3খন কলেজৰ পৰা, ডক্টৰ জে কে শইকীয়া হোমিওপেথিক মেডিকেল কলেজ নগাঁও, আসাম হোমিওপেথিক মেডিকেল কলেজ নগাঁও, আৰু এইটো ধৰা আমাৰ শ্বহীদ যাদৱ নাথ হোমিওপেথিক মেডিকেল কলেজ গুৱাহাটী। তো ইমান যে আমাক ছাত্ৰ ছাত্ৰী আমাৰ নামভৰ্তিকৰণৰ কাৰণে ইমান ষ্ট্ৰিক্ট কৰিছে, এক্সামবিলাক চি ডাবলি এইবাৰ নীটৰ ব্যৱস্থা কৰিছে। তো ইমান মেধাবীসম্পন্ন ছাত্ৰ ছাত্ৰী ইয়াতে মাতি কিনে প্ৰৱেশমূলক পৰীক্ষা পাতি কিনে আমাৰ ভৱিষ্যত অন্ধকাৰলৈ ঠেলি দি আছে আমাৰ স্বাস্থ্যমন্ত্ৰী। এইটো অধিকাৰ তেখেতক কোনে দিলে? কিয় আমাৰ লাইফলৈ বৰবাদ কৰি আছে? যদি আমাক নিযুক্তি দিব নোৱাৰে, যদি আমাৰ কোনো ব্যৱস্থাই ল'ব নোৱাৰে, তেতিয়াহ'লে কিয় এনেকুৱাকৈ 3খন কলেজ খুলি ৰাখিছে? আমাৰ ইয়াৰ পৰা ছাত্ৰ ছাত্ৰী আমি ডক্টৰ্ছ পাছ আউট হৈ মেঘালয়ত চাকৰি কৰি আছোঁ, অৰুণাচলত, ত্ৰিপুৰাত, বেলেগ ঠাইৰ পৰা যদি আমাক চাকৰি দিব পাৰে পি এইচ চি চি এইচ চি, তেতিয়াহ'লে আমাৰ অসম গভৰ্ণমেণ্টে কিয় নোৱাৰে? আমাক কিয় এনেকুৱাকৈ ভাবি লৈছে যে হোমিওপেথিক, যিহেতু প্ৰথম ডক্টৰী কৰিবৰ বাবে এটা পৰীক্ষা দিব লগা হয়, সেই পৰীক্ষাটো তোমালোকে দিছা, উত্তীৰ্ণ হৈছে, তাৰপিছত তোমালোকে ইয়াত প্ৰতি বছৰ কেইটা ছিট থাকে? প্ৰতি বছৰে এতিয়া 150-150 ছিট আছে, 3খন কলেজত 150 ছিট আছে প্ৰত্যেক বছৰে। আপোনাৰ নাই 50-50 বছৰ, 3খন কলেজৰ পৰা এতিয়া আমি 150 ছাত্ৰ ছাত্ৰী প্ৰত্যেক বছৰে ওলাই আছোঁ। সৰ্বমুঠ 150 ছিটৰ বাবে বহু হাজাৰ ষ্টুডেণ্টে পৰীক্ষা দিয়ে, পৰীক্ষা দিয়াৰ পাছত পৰীক্ষা দিয়াৰ পিছত আমাৰ তাতে মেৰিট লিষ্ট ওলায়। তো সেইটো আপোনাৰ মাৰ্ক বেচিছত যোনে হাই মাৰ্ক কভাৰ কৰে, তো সেইকেইজনে ছিট পায়, পিছৰকেইটাতো ছিট নাপায়। আৰু এনেও যদি আপুনি পাৰ্চেণ্টেজ হিচাপতো চায়, আমাৰ প্ৰৱেশমূলক পৰীক্ষাটো দিবই লাগে। যিমান ষ্টুডেণ্ট আছে আমাৰ 75ৰ তলত কাৰো পাৰ্চেণ্টেজ নাই, 75ৰ পৰা আপোনাৰ 92লৈকে পাৰ্চেণ্টেজ আছে। তো ইমান ভাল ভাল ষ্টুডেণ্টক এনেকুৱাকৈ আনি কিনে আমাক অন্ধকাৰত নৱপ্ৰজন্মক কেনেকৈ ঠেলি দিয়ে আছে অন্ধকাৰ পৃথিৱীত আমাৰ স্বাস্থ্যমন্ত্ৰীয়ে? এখন আমাৰ চৰকাৰী কলেজ হয়, বহুত দিন আগতে চৰকাৰীকৰণ কৰা হৈছে। যদি চৰকাৰী কলেজ হয়, আমাক তেখেতে কেইদিন আগত এটা মন্তব্য কৰিছিলে যে গাঁৱৰ পৰা নিবিচাৰে, স্কুলৰ পৰা নিবিচাৰে, তেখেতকে গাঁৱত গৈছিল নেকি? যোৱা নাই। আজি চাওক আমাৰ ইয়াতে পেচেণ্টৰ কিমান হাহাকাৰ লাগি আছে, আমি কেইজন ধৰি কলেজ তলা লগাই দিছোঁ, পেচেণ্ট ইয়াতে ৰখি আছে। তো কিমান প্ৰব্লেম হৈছে পেচেণ্টৰ কিনে, সৰু সৰু বাচ্চা লৈ কিনে আহি গৈছে। তো এইখিনি অলপ চাব লাগে স্বাস্থ্যমন্ত্ৰী, এনেই কিবা এটা মন্তব্য কৰি দি কিনে আমাৰ মানে ইমান বেয়া পথত ঠেলি দি আছে, যিটো আৰু ভাষাৰে প্ৰকাশ কৰিব নোৱাৰি। এটা কথা কৈছোঁ যে কোনো
এখন ব্যক্তিগত প্রতিষ্ঠান নহয়, এখন হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, শহীদ যাদবনাথ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। এখন সরকারে প্রতিষ্ঠা করেছিল আর তাত প্রতি বছরে এক্সামের বিনিময় পঞ্চাশ 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 অর্থাৎ দেড়শ দেড়শটা সিট হয়। তার পাছত তেখেতলোকে সেই পরীক্ষা দিয়ার পাছতে ইয়াত পড়িবলে সুযোগ পায়। আর সেয়ে মানে সুদিব চেষ্টা করিম, সিদিনা আপনিও প্রটেস্ট করে আছে, তাতে দেখা পাইছিল পুলিশ বাহিনীর আপনাদের লাঠির যে কূপ, লাঠির কূপ খাবলগা হয়েছিল। হয় স্যার, আমি মতলব ওয়েন উই ওয়ার প্রটেস্টিং দেয়ার দে ওয়ার ব্রুটালি বিটিং আস বোথ দ্য মেল এন্ড দ্য ফিমেল পুলিশ, আসাম পুলিশ। ওকে, এন্ড দেন দে বিটিং আস লাইক দে আর বিটিং লাইক দ্য কাউ। লাইক we are doctors, we are the savior of the sick, we treat patient, we are not, we came for our rights, we want accommodation facilities, healthcare services and all the etc etc. okay, and then they are beating us for no reason, saying that that we are against them. So but no, that is not right. And then sir said that homeopathy is not his priority. Sir, that is not your opinion, sir. 600 and above million people are using homeopathic regularly, and then India is the largest or second largest system homeopathy is using over the globe. Okay, and then we came here through merit basis like CEE, and now it will be NEET. All the merit students have come here. Among thousands of people, only 150 students are selected here, and then he says like we have no job opportunities, no placement, and then like we are useless. But sir, we are under IUS department, and then everyone have equal rights under IUS. Not only allopathy, not only Ayurvedic, we also homeopathic also have the rights to for jobs opportunities, and then modern medicine, and then millions of people are using homeopathic medicine. তাকে কথা উল্লেখ কৰিছে যে এলোপেথিক, আয়ুর্বেদিক, হোমিওপেথিক, এলোপেথিকে যদি প্রথম স্থান পায়, আয়ুর্বেদিকে যদিও স্থান পায়, কিয় হোমিওপেথিক পিছ পৰি থাকিব, সেই কথা তেখেতলোকে উত্থাপন কৰিছে। আৰু সেয়েহে মই শুনিব চেষ্টা কৰিম এই তিনিটা কথা। প্ৰথম দুটাই যদি স্থান পায় তেতিয়াহ'লে হোমিওপেথিক কিয়? এইটো আমাৰ আটাইতকৈ দুখৰ বিষয় যে আমাৰ আয়ুষ ডিপাৰ্টমেণ্ট থকা সত্ত্বেও অসমত আয়ুষৰ আণ্ডাৰত যিবিলাক চেণ্ট্ৰেলৰ পৰা ফেচিলিটিজবিলাক আহে সকলোবিলাক আমাক আয়ুৰ্বেদিকক দি দিয়ে। এইটো আটাইতকৈ দুখৰ বিষয় যে আমি হোমিওপেথি, ইউনানী, চিদ্ধা আয়ুষ ডিপাৰ্টমেণ্টৰ আণ্ডাৰতে হয়, কিন্তু সকলোবিলাক ফেচিলিটি আয়ুৰ্বেদিকক দিয়া হয়, হোমিওপেথিকক দিয়া নহয়। আমি চাৰে পাঁচ বছৰ আমি পঢ়ো, মাহৰ পিছত মাহত যেতিয়া ঘৰত পইচা খুজিব যোৱা হয় বহুত দুখ লাগে যে চাৰে পাঁচ বছৰ পঢ়ি আমি একো জব নাপাম, ইউজলেছ হৈ যাম। এইটো বহুত দুখৰ বিষয়। মই নিজে থাৰ্ড ইয়াৰত জি এম চিত ডেলিভাৰী কৰিছোঁ। হিমন্ত ছাৰে কয় যে আমি হিমোপেথিক ডক্টৰে ডেলিভাৰী কৰিব নোৱাৰে। আমাৰ বহুত ডক্টৰ মেঘালয়, ত্ৰিপুৰা, অৰুণাচলত PhD এম অ' হিচাপে জব কৰি আছে, তেওঁলোকে বহুত ডেলিভাৰী কৰিছে, মই নিজে কৰিছোঁ। এইটো আটাইতকৈ দুখৰ বিষয় যে আমি হেল্থ চাৰ্ভিচ দিব নোৱাৰোঁ। আমাক এটা ষ্টেপ দিয়ক, আমাৰ এটা পদক্ষেপ দিয়ক তেওঁ যে আমি কৰিব নোৱাৰোঁ নাই, আমাক এটা ফেচিলিটি দিয়ক কৰিব নোৱাৰোঁ নাই আমি। হয়, তেখেতলোকে এটা সুযোগ বিচাৰিছে, তেখেতলোকে এটা কথা কৈছে যে তেখেতক কিয় বঞ্চিত কৰা হৈছে, প্ৰতিটো কথাত কিয় বঞ্চিত কৰা হৈছে। মই সুধিব চেষ্টা কৰিম, সেইদিনা প্ৰটেষ্টত আপোনালোকো আছিলে, সেইদিনা প্ৰটেষ্ট কৰিছিল আপোনালোকে, কেৱল নিযুক্তিৰ বাবে প্ৰটেষ্ট কৰিছিলে। সেইদিনা আমি প্ৰটেষ্ট কৰিছোঁ, তাতে মানে কোনো মানে ইমান ৰাতিপুৱাৰ পৰা কষ্ট কৰি আছোঁ, ইমান দিনৰ পৰা কষ্ট কৰি আছোঁ, কোনো আমাক এটলিষ্ট খুদিব অহা নাই যে মানে আমিও নিজে বহুত আশা লৈ আহিছোঁ যে ডক্টৰ হ'ম, আৰু এণ্ট্ৰেঞ্চ ক্ৰেক কৰি আহিছোঁ ইয়াতে। আমিও ক্লাছো কৰিছোঁ, জি এম চিত ক্লাছ কৰোঁ ইয়াতে, একেই ছাবজেক্ট পঢ়োঁ আমিও, যি মডাৰ্ণ মেডিচিন যি ছাবজেক্ট পঢ়ি আছে, এনাটমি, ফিজিঅলজি, আমিও একেটাই পঢ়ি আছোঁ, আমিও ছেইম ডিউৰেশ্যন আমাৰ কৰ্চটো আছে, সেইকেইটাই পঢ়ি আছোঁ, আৰু আমিও ইণ্টাৰ্ণশ্বিপ কৰোঁ এম এম চি আৰু সোণাপুৰত যাই পেলাই, তথাপিও আমাৰ কোনো মানে নিযুক্তি দিয়া নাই। আৰু মানে আমিও ছ'চাইটিক ইকুৱেল ছাৰ্ভিচটো প্ৰভাইড কৰিব বিচাৰোঁ, কিন্তু আমাক মানে চৰকাৰে কোনো মানে মানে নিদিয়ে, মানে আমাক মানে কোনো আমাক জাষ্টিছ নিদিয়ে। বাহিৰত পেচেণ্ট বহি আছে, আপোনালোকে
তলা বন্ধ করে ইয়াত প্রটেস্ট করব লগা হয়েছে এতালে কোনো প্রশাসনের বিষয়াক আপনার যোগাযোগ করেছে না বারো নাই কোনো করা নাই মা দেউতাই পঠিয়ায় পঢ়িবলৈ কাৰণে পঠিয়ায় আপোনালোকে পঢ়ে আৰু অৱশেষত শেষ কৰাৰ পিছত কিন্তু চৰকাৰে চৰকাৰী প্ৰতিষ্ঠানত চৰকাৰে আকৌ আপোনালোকে পাহৰি যায় কোৰ্চটো শেষ হোৱাৰ পিছত আমাৰ কোনো মানে তেনেকুৱা অপৰচুনিটি নাই তেনেকুৱা মানে আমিও মানে আন্ধাৰৰ ঠাইত পৰা গৈ আছোঁ আৰু ক'তো মানে তেনেকুৱা অপৰচুনিটি পোৱা নাই আমি আৰু চব পেচেণ্টো ইয়াতে আহি আছে আৰু আমাক আমাকো বেয়া লাগিছে যে আমি ইয়াতে প্ৰটেষ্ট কৰিবলগীয়া হৈছে কিন্তু চৰকাৰে কোনো মানে হেৰি কৰা নাই আৰু মতলব কি হামলোক না দিন সে প্রটেস্ট কর রহে না 26 সে প্রটেস্ট কর রহে লেকিন কুছ ভি নহীঁ হো রহা হ্যায় আর 28 কো তো হামলোক কো মারা ভি প্রটেস্ট কর করতে হুয়ে ভি মারা হ্যায় জেসে কি হামলোক নে বহুত বড়া ক্রিমিনাল হ্যায় আর কুছ বহুত খারাপ কাম কিয়া ইসলিয়ে মার রহে আর আবি তো হামলোক নে ও লক কর দিয়া হ্যায় কিউকি হামলোক কো কুছ ভি আচ্ছা রিজাল্ট ভি নহীঁ আ রহা আর বল আর বল রে কি হোমিওপ্যাথিক কই ভি নি দেখতে কই ভি মতলব ইউজ নি করে লেকিন ইয়া পে পেশেন্ট তো মিলনা চাইয়ে জো অপরচুনিটি মিলনা চাইয়ে ও অপরচুনিটি নেই মিল রে নি মিল রে আর বল রে কি মতলব কই ভি মতলব হোমিওপ্যাথি মেডিসিন নি খাতে লেকিন পেশেন্ট তো আরে না সব লোক হোমিওপ্যাথি খা রে আর বহুত সারা লোক হোমিওপ্যাথি খা রে লেকিন ও সোচতে কি হোমিওপ্যাথি কই ভি নেই খাতে দৃশ্য মানে একটা দৃশ্য মানে দেখাব চেষ্টা করিম পিছফালে ইয়াত বহি আছে লোকসকল ইয়াত প্রটেস্ট করে আছে ডক্টরসকলে প্রটেস্ট করে আছে আর পিছফালে ইয়াতে যিসকলে ইয়াত দেখাব আহিছে সেইসকল ইয়াত কিন্তু বহি আছে বিভিন্ন স্থানৰ পৰা আহিছে বিভিন্নজন লোকে নিজৰ বাচ্চাটোক এই হোমিওপ্যাথিক ডক্টৰত ইয়াৰ যোনখন প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানখন ইয়াত চিকিৎসাৰ বাবে আহিছে আপুনি বাচ্চাটো লৈ আহিছে মোৰ নাতি হয় নাতিটো দাঁতৰ বিষ সেইকাৰণে লৈ আহিছোঁ ইয়াতে ইয়াৰে মানে ঔষধ কৰিছিলে মোৰ হাজবেণ্ডে তে আঙুলিটো দুখ পাওঁতে ভাল পালে তে সেইকাৰণে মই ইয়াতে লৈ আহিছোঁ কিন্তু আহি পেলাই আপুনি ইয়াত বহি থাকিব লগা হৈছে যেন কিয় চৰকাৰে দাবীটো মানি নলয় সেইকাৰণে বহি থকা লগা হৈছে হয় তেওঁলোকৰ দাবীটো মানি ল'লে ভাল আছিলে আপোনালোকে হোমিওপ্যাথিকৰ ঔষধ ইউজ কৰেনে বা ব্যৱহাৰ কৰেনে নহয় মোৰ হাজবেণ্ডৰ এই হাতুৰি পৰি যাওঁতে মই ইয়াতে ৰহমান হস্পিটেলত কৰোঁতে আকৌ তেজ ব্লিডিং বন্ধ নহ'ল আকৌ নেক্সদিনাখন ইয়াতে আহি হওঁতে তেওঁ ব্লিডিং বন্ধ হৈছে তেওঁলোকে পিছদিনাখন মাতিছিলে আহিব নোৱাৰিলে মানে তেওঁ কাম কৰেতো বেলেগ জেগাত ডগাপলা ৰেণুত কাম কৰে তেওঁ গুচি গ'ল তেওঁ মই সেই নাতিকেইটাক লৈ আহিছোঁ ইয়াতে দেখাবৰ কাৰণে মই আকৌ সুধিব চেষ্টা কৰিম আৰু কেইজনমান আছে লোকসকল এনেকৈ আহি বাহিৰত মই দৃশ্যটো প্ৰথমতে দেখাব চেষ্টা কৰিম এইসকল ডক্টৰে বাহিৰত ইয়াত প্ৰটেষ্ট কৰি আছে আৰু এই তাতেই পেচেণ্টসকলে যিসকল ৰোগী দেখুৱাব আহিছে সেই ৰোগীসকলে কিন্তু ইয়াত বহি আছে যাতে ডক্টৰে চিকিৎসা কৰিব কিন্তু তেখেতলোকৰ যি সেই দাবী সেই দাবীসমূহ মানি লোৱাৰ বাবে তেখেতলোকে কৈ আছে দাবী উত্থাপন কৰিছে বহুত দিন ধৰি তেখেতলোকে প্ৰতিবাদ কৰি আছিল কিন্তু আপুনি নিজৰ বাচ্চাটোক লৈ আহিছে হয় আপুনি কেতিয়া পৰা ৰখি আছে ইয়াতে হ'ল আধা ঘণ্টামান হ'ল আধা ঘণ্টামান হ'ল মানে আপুনি আহেনে ইয়াতে ডক্টৰ ইয়াত আহিছিলোঁ প্ৰথম আহোঁতে এই ছোৱালীজনীয়ে শুনিবৰ পৰা বেমাৰ হৈ আছে ছমৰ পৰা কিনি দৰৱ খোৱালে ভাল নাই হোৱা ইয়াৰ পৰা আকৌ একবাৰ খোৱালে ভাল হৈ যায় সেইকাৰণে আজি আকৌ আহিছোঁ কিন্তু এতিয়া আপুনি চিকিৎসা কৰিব পাৰিছেনে নাই পৰা এয়া চলি আছে আন্দোলন হয় এই ধৰণৰ অসুবিধাৰ সন্মুখীন হৈছে এতিয়া আপুনি কি কব পাৰে আপুনি আহিছে হয় এতিয়াতো বহি আছোঁ দুঘণ্টা ডেৰঘণ্টা ধৰি পেলাই এতিয়ালৈকে ডক্টৰে কৈ আছে যে ডক্টৰ আহিব তাৰপিছত দেখাব বুলি এতিয়া গম নাপাওঁ আৰু কেতিয়া আহে এনেতো ভাল পাওঁ ইয়াতে আহি আমি যেতিয়া সৰু সৰু আছিলোঁ তেতিয়াও আমি ইয়াতে দেখাইছিলোঁ আৰু দেখাই পেলাই আমি ভালেই পাইছিলোঁ এতিয়া নাজানো আৰু কেতিয়া খুলিব কেতিয়া বেবীক দেখাব পাৰিম তেনেকুৱা আপুনি এই গোটেই পৰিৱেশটো দেখি আপুনি কি আপোনাৰ কি লাগিছে আপোনাৰ কেন কি ক'ব বিচাৰিছে কিবা এটা ভিতৰত কিবা এটা হৈছে তেখেতসকলে সেইটো কাৰণে ইয়াতে ধৰ্ণা দিছে কিন্তু ভিতৰৰ কথাটো আমি গম নাপাওঁ তেনেকৈ বা আমাক তেনেকৈ কোৱাও নাই কিন্তু যি কাৰণে সিহঁতে ইয়াতে ধৰ্ণা পাতিছে সেইটো মানি লোৱাটো উচিত বুলি ভাবোঁ আৰু এইসকল যিসকল ৰোগী দেখুৱাব আহিছে সেই ৰোগীসকলৰ আত্মীয়সকলে ইয়াত বহি আছে আৰু তেখেতলোকে জনাইছে যে যিসমূহ ডক্টৰে সদায় এক সুকীয়া স্থান দিয়া হয় সমাজত আৰু সেই সুকীয়া স্থান দিয়াৰ বাবেই আজি এইদৰে লোকসকল আহিছে কিন্তু তাৰপিছতো কিন্তু পঢ়ি শুনি ডক্টৰী শিক্ষা গ্ৰহণ কৰাৰ পাছতো কিন্তু তেখেতলোকে কিন্তু এতিয়া এইদৰে প্ৰতিবাদ কৰিব লগা হৈছে আৰু প্ৰতিবাদ কৰাৰ ফলত আৰু তেখেতলোকে
প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে, প্রতিদিনাই তেখেতলোকে প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে, আর মানে জানি চেষ্টা করি আপনি কব নাকি? হয় মানে আমি বহুদিন মানে যাওয়া 26 তারিখের পর আমি আন্দোলনত বহিছো, মানে বহুতো মানে আমার সমস্যা লই আমার যেটু নিযুক্তির অভাব আছে, মানে আমার নিযুক্তি দিয়াই নাই বহুদিনের পর, মানে সেটু নিযুক্তিটা আমার লাগে, মানে আমি 5.5 years পড়ি কিনে উলাও, আর মানে আমি যিনি মানে এলোপেথিয়ে মানে কোর্সটা পড়ে, মানে আমার খালি জাস্ট খালি মানে ফার্মাসি সাবজেক্টটা বেলেগ হয়, বাকি সব সাবজেক্ট একে হয়, তো মানে আমি সব বিভাগতে মানে এক্সপার্টে হয়, মানে হিমন্ত বিশ্ব কয় যে আমি মানে একো সার্ভিস দিব নোৱাৰো, কিন্তু আমাকে অপরচুনিটিটু নিদিলে আমি কেনেকে সার্ভিসটু দেখাম? আমি মানে MMC মানে আমার ইন্টার্নশিপ হয়, আমি মানে গোটেইখিনি আমার শিক্ষা থাকে, মানে আমার অপরচুনিটি লাগে আমার যাতে আমি মানে পাবলিকের সার্ভিসটু দেখাব পারো, সেই কারণে আমি মানে আন্দোলনটু মানে করছো, মানে সেইটাই আমার নিযুক্তিটু আমার লাগে, মানে সেইটাই আর। কিনা লাজগীরত যাওয়া হল, লাজগীরত যাওয়ার পিছতো আপনার মারধর করা হল, ছোৱালীর উপর লাঠির কূপ পড়লে, লড়ার উপর লাঠির কূপ পড়লে আপনার লই যাওয়া হল, কি কব গোটে প্রক্রিয়াটা? না সেইটাই বহুদিন নিন্দনীয় মানে ই কাম এটা করেছে, মানে অসম সরকারের ফলের, মানে সেইটাই মানে যেহেতু আমি স্টুডেন্ট হয় আমার উপরে তেনেকে লাঠি চার্জটা বহুতই মানে বেয়া কথা হয়েছে, মানে আমি আকো মানে এপ্রনত আসিল, সব এপ্রনত থাকা সময়ত মানে যেহেতু মানে পিটিছে, এইটা মানে বহুত বেয়া কথা, মানে রাইজে মানে বহুত ধিক্কার দিছে এইটো প্রসেসত, মানে ডক্টর মানে দেখর ভবিষ্যৎ বলে কয় আর মানে সেকেন্ড টু গড কয়, তো সেইটো ডক্টরের উপরে যদি তেনেকা মানে আঘাত আঘাত করে তেনেকা, মানে এইটো মানে রাইজর কারণে বহুত দুঃখের বিষয়, আর মানে এইটো আমি ধিক্কার দিছো, তীব্র ভাষায় গরিহণা দিছো, মানে এইটো প্রসেস মানে সব ছোৱালীবিলাক যেনেকে মানে মার পড়ছে, এনে সালে কান্দন উলাই যায়, মানে সবরে মানে কান্দন উলাই গেছে আমার সবরে, মানে বহুত ভয়াবহভাবে মানে আক্রমণ করেছে, সেইটা তেনেকে করব না লাগে, এইটো মানে সরকারে যাতে মানে সেইটো কারণে অল্প স্টেপ লয় যাতে মানে আমার সমস্যাবিলাক সমাধান করে। হয় প্রতিজনে বিচারে প্রতিগী ছাত্র ছাত্রীর প্রতিগী লড়ালী ঘর সন্তানটক ডক্টর বা ইঞ্জিনিয়ার বা বিভিন্ন শিক্ষার্থীরা নাম করা বিচার, আর সেই সকল আজি ডক্টর এপ্রন পিঁধি আজি বলে নহয় 8 দিন হল, 8 দিনের তখন ইয়াত প্রটেস্ট করে আছে, আর প্রটেস্ট করার পাছতো কিন্তু তখনলোক এতালেক যে দাবি সেই দাবি সমূহ কিন্তু মানি লওয়া হওয়া নাই। আপনি সিদিনা প্রটেস্টত আসলে আমি দেখা পাইছিল, এতালেক কিন্তু আপনার যেহেতু একটা সপোন থাকে সরপরা সপোন থাকে যে ডাঙর হয়ে ডক্টর নহলে ইঞ্জিনিয়ার বা বেলেগ ভাল শিক্ষার্থী কিছু আমি প্রতিষ্ঠান সদায় নিজকে প্রতিষ্ঠিত করার একটা সপোন থাকে, আজি আপনি 5.5 বছর ধরে পড়লে, তারপর আপনি ডক্টর শিক্ষা গ্রহণ করে শেষ হল, তারপর পর্যায়ে আপনি কি কব? এটা আমি ইয়াতে বহুত কষ্টকে পড়ি আছো, পড়ি আসিলো, অলরেডি উলালো, উলাই এটা ইন্টার্ন করে আছো, কিন্তু বহুত দুঃখ লগা কথা যে আমি ইয়াতে ইমান এবার CEE এক্সাম দি এবার শুনেছো নিটতো আহিছো, নিটত নিট দি পেলাই আহিব লাগিব, কিন্তু ইমান কষ্টকে ইয়াতে পড়ি পেলায় যদি আমি চাকরি নাপাও, 5.5 বছর নষ্ট করে আমি একে সমান শিক্ষা গ্রহণ করে তাতকে অথচ 3টা সাবজেক্ট আমার বেশিহে পড়িব লাগে, এলোপেথিক আয়ুর্বেদিকতকে আমি 3টা সাবজেক্ট বেশি পড়ি পেলায় আমি আজি ইমানখিনি এটা আন্দোলন আমি 26 তারিখের পর করে আছো, 26-27-28 আমি দিসপুর লাস্টগেটত আন্দোলন করেছিল, লাস্টত আমাক অসম সরকারে যিখিনি করিলে এয়া এতিয়া মানে আমি ইমান বর্বরতাভাবে আমাক এনেকে লাঠি চালনা করিলে এতালেকে অসম সরকারের পর একু আমাক মানে তেও বহা নাই আমার লগত, একু আলোচনা করা নাই, হিমন্ত বিশ্ব শর্মা স্যারে ইমানখিনি করিলে আমার লগত, তথাপি তেও আহি পেলায় একু মানে আমার লগত একু সমালোচনা করা নাই, আমি এইটাই বিচারো স্যারে প্লিজ আমার লগত কিবা এটা বহক, আমার সমস্যাখিনি সমাধান করে দিয়ক। আমি কলেজ কর্তৃপক্ষ কি করে, কলেজ কর্তৃপক্ষ কি কয়ে যা তোমাকে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ কি করে? একু কোয়া নাই আমার লগত, একু কোয়া একু কথাই পাতা নাই, আমার মুঠর ওপর আমার লগত কোনো অসম সরকারের পরাই হোক, কলেজ এমপ্লয়মেন্টের পরাই হোক, আমার ডিরেক্টর ফালের পরা হোক, কোনো একু আহি পেলায় আমার লগত একু কোয়াই নাই এতালেকে, আমি নহলে আমি আজি ইমান কি করে পেলে আজি তলা বন্ধ করব লগা হয়েছে, আর এই আমি যদি আমার একু সমস্যা সমাধান নকরে আমি এই অনির্দিষ্টকাললে রাখি, আর ইয়াতকে লাগিলে আমি ভয়াবহ আন্দোলন করিম। গোটে প্রক্রিয়াটা মানে একু রিজাল্ট তোমালে পো নাই? আমি একু রিজাল্ট পোয়া নাই, আমার নিযুক্তি লাগিব, এয়াই আমি হিমন্ত স্যারের আগত এখানে রিকুয়েস্ট করছো, আমার লগত বহক, আমার নিযুক্তি দিয়ক, আমি ইয়াত বহুত কষ্টকে পড়ি আছো। হ্যাঁ প্রথম পরিস্থিতি দেখাই আছো আপনার যে এই সকল ডক্টরে এতিয়া
এপ্রন পিনি আজি লাজগেটত শিক্ষামন্ত্রীর শরত নতুবা এখেতলোকে কলেজত সম্মুখ তলা বন্ধ করে প্রটেস্ট করব লাগা হয়। সরকারক তেখেতকে স্লোগান দিছে আর সরকারের বিরুদ্ধে স্লোগান দিছে, আর মানে জানি চেষ্টা করিম কি কব বিচার। হয়, আপনাদের আমার কলেজখান নামটো চালে গম পাব, এখন শহীদ যাদবনাথ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। তো আমার কলেজখান শহীদের নামত উৎসর্গিত, নামটো চালে গম পাওয়া যায়। আর শহীদ হয়েছিল অসম আন্দোলনত, সেই বিষয়ে বর্ণনা করার বিশেষ একো প্রয়োজন নাই মই ভাবু। আর যেতিয়া আমার কলেজখান সরকারীকরণ করার সময়ত ছাত্র সংগঠনের বহুত ভূমিকা আছিল, সেই সময়ত গুয়াহাটির ছাত্র নেতা বর্তমানের স্বাস্থ্য আর শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাদেবর অশেষ ভূমিকা আছিল আমার কলেজ সরকারীকরণের। আর সেই আমার স্বাস্থ্যমন্ত্রী আছিল চন্দ্রমোহন পাটোয়ারীদেব। কিন্তু আজি চাওক, সেই হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া দেব আজির দিনত স্বাস্থ্য আর শিক্ষামন্ত্রী হয়ে আমার হোমিওপ্যাথিক সম্পর্কে কিমান বেয়াকে মন্তব্য এটা করেছে, তুলনা মন্তব্য এটা করেছে, ভেঙুচালিমূলক কথাবিলাক কয়ে আছে, মাছ মাংসর লগত আমার হোমিওপ্যাথিক ডক্টরক তুলনা করে আছে। আর হিমন্ত বিশ্ব শর্মাদেব কয়ে আছে যে হোমিওপ্যাথিকক গাঁর রাইজে নিবিচারে। এই চাকসন কি লাজর কথা, ইয়াত যা পেশেন্ট আইসা আজ আপনাদের তাতে সেইপিনে চালেই গম পাব কিমান পেশেন্ট আই বহি আছে। গুয়াহাটি তো নিশ্চয় গাঁও নয়, এটা টাউন, কিন্তু সিটি এটা গুয়াহাটি। আমার হোমিওপ্যাথিক শহীদ যাদবনাথ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটাল গুয়াহাটিত অবস্থিত, ইয়াত সিটিতে আজ ইমান পেশেন্ট আছে। আর ভাবি চাও, যা গাঁও আছে অসমৰ, ইমান দুর্গম দুর্গম গাঁও আছে যা চিকিৎসক নাই, একদম নাই, বহুত গাঁও আছে। মই যখন গাঁৱৰ পৰা আহিছো, মোৰ গাঁৱত এজনো চিকিৎসক নাই। মোর গাঁৱৰ পৰা 4-5 কিলোমিটাৰ দূৰত গলেহে চিকিৎসালয় এখন মই পাও। তো ভাবি লোক কিমান দুর্গম দুর্গম আরও জায়গা আছে, সেইবিলাকত হোমিওপ্যাথিক সিহতে পেশেন্টে বুঝি না পায় হোমিওপ্যাথিক কি, এলোপ্যাথিক কি, আয়ুর্বেদিক কি। সিহতক ডক্টর লাগে, সিহতর যদি অসুখ হয় অসুখত চিকিৎসা করবার কারণে ডক্টর লাগে। তো হিমন্ত বিশ্ব শর্মাদেবে যিখিনি মন্তব্য করেছিল সেইটো যে মিছা, আজির এই ইয়াত উপস্থিত যিকেইটা পেশেন্ট আহিছে সেইটোয়ে মিছা বলে প্রমাণিত কর। আপনার সার্ভিসে পাবলিক সকলক সন্তুষ্ট করব নয় নাকি? না, কেউ নয়, যদি সন্তুষ্ট করব নয়, গুয়াহাটি সিটিত কিমান ভাল ভাল হসপিটাল আছে, গুয়াহাটি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আছে, কিমান কিমান প্রাইভেট নার্সিং হোম আছে, তথাপি থাক তার মাজতো আমার শহীদ যাদবনাথ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটালত পেশেন্ট বিলাক আহিছে। কিয় আহিছে কোকসুন, আপনি পেশেন্টক সুদিব পারো, যদি ইফেক্টিভ যদি নয় হোমিওপ্যাথিক মেডিসিন, আপনি ওয়ার্ল্ডর সেকেন্ড লার্জেস্ট মেডিকেল সিস্টেম তো হল হোমিওপ্যাথিক একর্ডিং টু WHO। এই মই কোয়া নাই, এই আমার হিমন্ত বিশ্ব শর্মাদেব যিও ভেঙুচালিমূলক মন্তব্য নকর, কেউ হিমন্ত বিশ্ব শর্মাদেব এইখানে অল্প জানি লাগা আছে বস্তুখিনি, যে WHO এনেই কোয়া নাই বস্তুটা, সিহতে ডাটা নোহাকে কোয়া নাই। যেহেতু আয়ুষন্দা এখন হসপিটাল আমাক নির্মাণ করা হয়েছে, লখরাত আছে, সেইখান বেটকুচি অঞ্চল আছে, তাত এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আপনার কেউ এটা কোনো গুরুত্ব দিয়া নাই, তাতো আপনার হোমিওপ্যাথিকর একটা আছে, সেই ক্ষেত্রে সরকারের এখন সহযোগিতা করে পেলে এখন এখন মেমোরেন্ডাম চাওক, এখন মেমোরেন্ডাম বহুতবার দিছো আমি, স্বাস্থ্যমন্ত্রীক দিছো, আমার আয়ুষ ডিরেক্টরক দিছো, কিন্তু এতিয়ালৈকে আমি তেনে ধরনের কোনো একো রেসপন্স তেখেতরপরা পোৱা নাই। আমি কিমান তারিখের উপর আন্দোলন করেছি, আজি যোৱা সোমবারের পর আমি আন্দোলনত নামিছো, লাস্টত আমি চাওক আজি তলাবন্ধ কার্যসূচী লৈছো, কিন্তু 26 তারিখের পর 8 দিন হল আমি আন্দোলনত নামিছো, কিন্তু আজিলেক স্বাস্থ্যমন্ত্রী বা বেলেগ বাদেই দিয়ক, স্বাস্থ্যমন্ত্রী তরফের পর বা স্বাস্থ্য দপ্তর কোনোবা এজন মানুষ আহি আমার লগত যোগাযোগ করা নাই। সচাকে এই সকল ডক্টরের এটাই খুব যে তেখেতলোকৰ কিয় এতিয়ালৈকে কোনো ধরনের কথা বতরা হওয়া নাই, তেখেতলোকে কিমান দাবি করব আর আজি এইদরে ইয়াত প্রটেস্ট করবলগা হয়েছে, আর এইদরে তেখেতলোকে ওলাই আহিছে, আজি বুলি নহয় প্রায় 8 দিন হয়ে গেল প্রটেস্ট করবলগা হয়েছিল। আয়ুষন্দা নামৰ এখন ডাঙর প্রতিষ্ঠান গুৱাহাটীত গড়ি তুলিছিল, তারপরও তাত হোমিওপ্যাথিক ডক্টরসকলের নিযুক্তির ব্যবস্থা কিয় হওয়া নাই, তেখেতলোকে অন্য প্রতিষ্ঠানের দরে যেহেতু ডক্টরী পরীক্ষার বাবে যে এন্ট্রেন্স দিব লাগে, সেই এন্ট্রেন্স দিয়ার পাছত প্রতি বছরে 3খনক হোমিওপ্যাথিক কলেজত 50 জনক শিক্ষার্থী, অর্থাৎ সর্বমুঠ 150 গৰাকী শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে,
চাৰে পাঁচ বছৰ শিক্ষা গ্ৰহণ কৰাৰ পাছত চাৰে পাঁচ বছৰ শিক্ষা গ্ৰহণ কৰাৰ পাছত তেখেতলোক নিযুক্তি দিয়া নহয় আৰু যে নিযুক্তি বিচাৰে স্বাস্থ্যমন্ত্ৰীগৰাকী বা মুখ্য স্বাস্থ্যমন্ত্ৰীগৰাকীয়ে মন্তব্য প্ৰকাশ কৰে যে সেই তেখেতলোকৰ নিজ বা অৰ্থাৎ যিসকল অসমৰ যিসকল লোকসকলে হোমিওপেথিক ডক্টৰসকলক নিবিচাৰে আৰু সেইবাবে হয়তো তেখেতলোকক নিযুক্তি দিয়া হোৱা নাই আৰু সেয়েহে আজি তেনেধৰণৰ প্ৰতিষ্ঠ কৰা পৰিলক্ষিত হৈছে। মই ভিতৰলৈ যাব চেষ্টা কৰিম আৰু ভিতৰজন বিমল আহিছে মোৰ লগত। মই কলেজখন দেখুৱাব চেষ্টা কৰিছোঁ। কলেজখনত ইতিমধ্যে তলা বন্ধ কাৰ্যসূচী তলা ওলোমাই দিয়া হৈ আছে আৰু এইখন হৈছে কোনো এখন চৰকাৰী শিক্ষানুষ্ঠান অৰ্থাৎ চৰকাৰী শিক্ষানুষ্ঠানত এতিয়া এইদৰে তলা বন্ধ কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে আৰু এইখন হৈছে শ্বহীদ যাদৱনাথ হোমিওপেথিক মেডিকেল কলেজ হস্পিটেল আৰু তাত ইতিমধ্যে তেখেতলোকে নিযুক্তি দাবী কৰিছিল আৰু নিযুক্তি নোপোৱাৰ বাবদ বহুদিন ধৰি তেখেতলোকে প্ৰটেষ্ট কৰি আছিল, বহুদিন প্ৰতিবাদ কৰি আছিল আৰু আজি এইদৰে তলা ওলোমা মই দেখা পাইছোঁ, মই দেখুৱাই দিছোঁ আপোনালোকক। এফালে ডক্টৰীসকলৰ প্ৰতিবাদ, ইয়াত তলা দেখা পাইছে আপোনালোকক। এইদৰে তলা ওলোমাই তেখেতলোকে প্ৰটেষ্ট কৰিছে আৰু তেখেতলোকে এটাই বিচাৰিছে যে তেখেতলোকৰ দাবী চৰকাৰে পূৰণ কৰক। এফালে পেচেণ্টসকল ৰখি আছে, সৰু সৰু কণমানি কেঁচুৱা লৈ আহি ৰখি আছে আৰু আনফালে ডক্টৰসকলে তলা বন্ধ কৰি ইয়াত প্ৰটেষ্ট কৰি থকা পৰিলক্ষিত হৈছে। কেতিয়া এইসকল ডক্টৰৰ সমস্যা শেষ হ'ব আৰু সেয়েহে সেই সমস্যাসমূহ সমাধানৰ দাবী তেখেতলোকে উত্থাপন কৰিছে। আমিও বিচাৰিম যে ইয়াত মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া ইয়াত উত্তৰ দিয়ক, তেখেতলোকৰ প্ৰশ্নৰ উত্তৰ দিয়ক। স্বাস্থ্যমন্ত্ৰীগৰাকীয়ে তেখেতলোকে নিৰ্বাচন বা ৰাজনীতিৰ ক্ষেত্ৰখনতেই গুৰুত্ব প্ৰদান নহয় যে এইসকল স্বাস্থ্য বিভাগৰ লগতো তেখেতলোকে গুৰুত্ব প্ৰদান কৰক। আপুনি হয়তো গৈছিল প্ৰটেষ্ট কৰিবলৈ, প্ৰটেষ্ট কৰি আছে, আঠ দিন হ'ল কিন্তু কোনো এটা কাণসাৰ দিয়া নাই। অঁ এতিয়ালৈকে স্বাস্থ্যমন্ত্ৰীয়ে একো কাণসাৰ দিয়া নাই। আমাৰ আমি সেই ছাব্বিছ তাৰিখৰ পৰা আন্দোলন কৰি আছোঁ, এতিয়ালৈকে কৰি আছোঁ আৰু যেতিয়ালৈকে আমাৰ একো স্বাস্থ্যমন্ত্ৰীয়ে একো আলোচনা নকৰিব আমাৰ লগত তেতিয়ালৈকে আমি অনিৰ্দিষ্টকাললৈ আমি তালাবন্ধ কৰিয়ে থাকিম। ইমান দিন হ'ল এই ফ্ৰম 23 আমি কৰিলোঁ ছাৰে, ইমান দিন হ'ল ছাৰ হোলীৰ চেলিব্ৰেশ্যনটো কৰি আছে। হি শ্বুড হেভ কাম হিয়াৰ অৰ হি শ্বুড হেভ টেকেন দ্য ইনফৰ্মেশ্যন ৱাট হেপেণ্ড হিয়াৰ, বাট দেৰ ইজ ন' ৰেছপন্স ফাউণ্ড ফ্ৰম হিম। আপুনি ক'ৰ পৰা আহিছিলে? আপোনাৰ ঘৰ? মোৰ ঘৰ কৰিমগঞ্জ। কৰিমগঞ্জৰ পৰা ইয়াত পঢ়িব আহিছোঁ। অঁ মই থাৰ্ড ইয়াৰ, মই আই মিন থাৰ্ড ইয়াৰ অল্ড। ইমান দিন হ'ল, মই যদি গম পালোঁ হয় যে ইয়াতে চাকৰি নাপায়, আমি মানে এডমিশ্যন লোৱাৰ পিছত ইমান দিন কষ্ট কৰিলোঁ, পঢ়ি আছোঁ, মা দেউতা পেলাই থৈ আহিছোঁ আৰু মানে ছাৰ যদি আমি গম পালোঁ হয় যে ইয়াতে চাকৰি নাই তেনেহ'লে আমি ঘৰতে কিবা পঢ়িলোঁ হয়। নিশ্চয় গোটেই ডাঙৰ কথা হৈছে যে যদি শিক্ষাৰ্থীসকলে বা অসমৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে আগতেই গম পালে হয় তেতিয়াহ'লে কেতিয়াও ইয়াত শিক্ষানুষ্ঠানত শিক্ষা গ্ৰহণ নকৰিলে হয়, হয় নহয়? কথাটো কি কয় আপুনি? হয়, ইয়াতে আমি বহুত আশা লৈ পঢ়িবৰ কাৰণে আহিছোঁ আৰু মই এইবাৰ থাৰ্ড ইয়াৰ নিউ হয়, ইমান দিনে যি যি হৈ আছে ইমান ভালকৈ বুজিব পৰা নাছিলোঁ কিন্তু এইবাৰ বুজিছোঁ। আমাৰ মা দেউতাই বহুত আশা কৰি আমাক ইয়াতে পঢ়িবলৈ পঠাইছে, কিবা এটা আশা আছে যে নাই ইহঁতে চাৰে পাঁচ বছৰ পঢ়া শুনা কৰি ডক্টৰ হৈ ওলাব, চাকৰি কৰিব, বহুত আশা আছে কিন্তু ইয়াৰে যি পৰিস্থিতি আজি দেখা পাইছোঁ এনেকৈ আমাৰ আশাবোৰ বহুত ভাঙি গৈছে যে ইমান বছৰ পঢ়া শুনা কৰি কি কৰিম আমি ওলাই কাৰণে। মই বৰপেটাৰ পৰা আহিছোঁ, বৰপেটাৰ পৰা পঢ়িব আহিছোঁ। ইমান দিনে পঢ়ি কাৰণে আমি কি কৰিম? ওলাই কাৰণে যদি বহিয়ে থাকিব লগা হয় তেনেহ'লে পঢ়াৰ কি হ'ল? ইমান দিনে চাৰি পাঁচ বছৰ পঢ়াৰ কোনো দাম নাই আমাৰ ইয়াতে। সেইকাৰণে ভাবিছোঁ যে স্বাস্থ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যেতিয়ালৈকে আমাৰ এই আন্দোলনৰ সঁহাৰি নিদিয়ে তেতিয়ালৈকে আমি অনিৰ্দিষ্ট কাললৈ তলাবন্ধ কাৰ্যসূচী চলাই থাকিম। যিসকল ছোৱালী গৈছিল তেখেতৰ হাততো তেখেতলোককো লাঠি চাৰ্জ কৰা হ'ল।
হয় বহুত বেয়াভাবে লাঠি চার্জ করেছে তাতে ময়ও আসিল আর মই ভরি দুঃখ পাই মোর ভরি বহুত দিন মই ইনজুর্ড হয়ে আসিল মই কেদিনমান যাব পড়া নাছিল প্রটেস্টত এটা মই ভাল পাইছো আর এই যে লাঠি চালনা করেছে আমি ডক্টর হয় আমি ডক্টর হয় আমি এটা হওয়া নাই আমি পড়ি আছো আর যেবিলাক বহুত ডক্টর আছিল জুনিয়র ডক্টর আছে আমার ছোৱালীবিলাকৰ উপর যেভাবে লাঠি চালনা করেছে বহুত বেয়া বহুত বেয়া কাণ্ড করেছে বহুতে দুঃখ লাগিছে এনেকুৱা কৰিব নালাগিছিলে স্বাস্থ্যমন্ত্রী ডাঙরিয়া হয় তেখেতলোক দাবি এটাই যে তেখেতলোক নিযুক্তি লাগে আর বহুদিন ধরে তেখেতলোক ইয়ার প্রতিবাদ করে থাকা পরিলক্ষিত হয়েছে আর এটা কথা লক্ষণীয় যে ইয়াত যদিহে এখন সরকারি শিক্ষানুষ্ঠানত কোনো নিযুক্তির বাবে ব্যবস্থা নাই অর্থাৎ এখন এখন মেডিকেল শিক্ষানুষ্ঠানত যদি ইয়াত কোনো ব্যবস্থা নাই ইয়াত নিযুক্তির কোনো ব্যবস্থা নাই তেনেহলে এইখন শিক্ষানুষ্ঠানত থকার কোনো ইয়াত কোনো যুক্তি নাই এটা প্রশ্নের বিষয় হয়ে পড়েছে যদি শিক্ষানুষ্ঠানখন যদি মেডিকেল শিক্ষানুষ্ঠানের যদি কোনো ইয়াত সুবিধা দিয়া নহয় ইয়াত যে শিক্ষার্থীসকলক সুবিধা দিয়া নহয় তেনেহলে এখন বিদ্যালয় বা এখন শিক্ষানুষ্ঠান বন্ধ করে দিয়ার তেখেতলোকে দাবি করেছে যদিহে নিযুক্তি নিদিয়ে কারণ তেখেতলোকে পাঁচ বছর এজন বেলেগ এলোপেথিক ডক্টরে যদি সেই সাড়ে পাঁচ বছর পড়ার পিছত তেখেতলোকক ইন্টার্নশিপ বা তেখেতলোকক চাকরির ব্যবস্থা করা হয় কিন্তু এই সকল শিক্ষার্থী বা এই সকল ডক্টরক কিয় ব্যবস্থা গ্রহণ করা নহয় তেখেতলোকৰ মূল দাবি এটাই কিন্তু এতিয়ালৈকে যেতিয়ার পৰা এখন প্রতিষ্ঠা হয়েছে এতিয়ালৈকে কিমান ডক্টরনো হয়েছে কিমান ডক্টরে ইয়াত এমপ্লয় পাইছে বা কিমান ডক্টর এতিয়ালৈকে বিভিন্ন স্থানত চাকরি করে আছে সেই বিষয়ে মই জানিব চেষ্টা করিম অলপ আহিবা নেকি কিমান ডক্টর এতিয়ালৈকে ইয়াত চাকরি করেছে ইয়ার পৰা পাস আউট করা কিমানে ডক্টরে চাকরি করে আছে বেলেগ বেলেগ সরকারি নিযুক্তি কিমানে পাইছে এতিয়ালৈকে চাক এতিয়ালৈকে আমার 1300 রেজিস্টার ডক্টর উলাই গেছে অলরেডি ইমান বছরে তো উলাই যাওয়ার পিছত আপনার 75 আপনার 1995 সনত দিছিলে এপিএস কেন্দ্র আর তারপর আপনার 250 মান আপনার এনএসএম আর আরবিএস কেন্দ্র দিছে তো টোটাল কেন 1300 ভিতর আমার 300 পাইছে বাকি 1000 এতিয়ালৈকে কোনো ধরনের নিযুক্তি পাওয়া নাই কিমান সনের পর এটা আপনার 1995 সনের পর মানে তার আগের পর তৃতীয় দিছিলে আর 2014 সনত পোস্ট উলাইছিলে কেটা মান 95 পর 95 পৰা এতিয়ালৈকে কেৱল এইখন শিক্ষানুষ্ঠানৰ পৰা শিক্ষা গ্ৰহণ কৰা ডক্টৰে মাত্ৰ 300টা নিযুক্তি পাইছে অতি ডাঙৰ প্ৰশ্নটো হৈছে অসমত নিযুক্তিৰ সংখ্যা অসমত যি নিবনুৱা সমস্যা আছে আজি এনে পৰিস্থিতি আহিছে যে যি সময়ত সমাজত ডক্টৰক এক বিশেষ স্থানত ৰখা হয় সমাজত যি এক বিশেষ স্থানত ৰখা হয় কিন্তু তথাপিও কিন্তু তেখেতলোকৰ যি সমস্যা সেই সমস্যাসমূহ সমাধান করা নহয় আর সেয়ে আমিও বিচারিম আমি টাইমেটর যোগেদি আপনার সরকারক বিশেষ সর্বানন্দ সোনোয়াল সরকারক আর সরকারের যে মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীগুলো আমি অনুরোধ করব বিচারিম যে এই সকল ডক্টরের আপনাদের কথা শুনক তেখেতলোকৰ কি বিচাৰিছে নিযুক্তি তেখেতলোকে দাবি কৰিছে আপোনালোকে যদি সহায় কৰিব পাৰে তেতিয়া সহায় কৰক তেখেতলোকৰ দাবি ইতিমধ্যে কৰি আছে তেখেতলোকে আৰু এক কথা কৈছে যদিহে তেখেতলোকক সমস্যাসমূহ সমাধান করা নহয় তেখেতলোকে অনির্দিষ্ট কাললৈকে প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করব সেয়ে আমি আশা করছো যাতে তেখেতলোকর দাবি অর্থাৎ এই ডক্টরসকলের হোমিওপ্যাথিক ডক্টরসকলের দাবি পূরণ করক নহলে পরিস্থিতি বিষম হওয়ার তেখেতলোকে রখি আছে আর সেয়ে মই এটাই আশা করিম যে সরকারি বাহিনী জাগক বিভিন্ন বিষয় আছে সেই বিষয়ের বাদ দি এই সকল ডক্টর সকল কিন্তু কথা শুনক ধন্যবাদ অধিকার